এখানে আমি 400 গ্রামস চিকেন নিয়েছি। আমি গোলাবারি স্টাইল চিকেন বানাবো, তো তার জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার আমি নুন দিয়ে দেব। দেব হলুদ, দেব চিকেন মশলা, সব আমি 1 টিস্পুন করে দিচ্ছি। দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টক দই দেব। আমি এখানে 2 টেবিলস্পুন মতো দিয়ে দিলাম, যাতে মাংসটা ম্যারিনেশনের সময় ভালোভাবে মানে সফট হয়ে যায়। এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। এরপর আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে একটু ঠান্ডা হলে পেঁয়াজটা বেটে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে গোটা গরম মশলা দিয়ে দেব, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে দেবো, সেটা দিয়ে দেব। আমি হলুদ দিয়ে দেব অল্প, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় চিকেনে দিয়েছিলাম। আর একটু নুন দিয়ে দেব অল্প, দেব অল্প জিরে গুঁড়ো, একটু ভালো করে কষাতে হবে। এরপর আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। এরপর একটু চিনি ছড়িয়ে দেব। তারপর যে পেঁয়াজটা ভেজে বাটে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে অনেকটা ফুটে গেছে, প্রায় সেদ্ধই হয়ে গেছে বলতে গেলে। এবার আমি যেইটা গোলাবাড়ি চিকেনের যে মেন ইনগ্রেডিয়েন্টটা সেটা আমি দেব। এই যে আমি এখানে লিকার চা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, হাফ কাপ মতন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবার ফুটতে দেব 10 থেকে 12 মিনিট। নাও আই এম ডান, গোলাবাড়ি চিকেন কষা রেডি। আমি কাশ্মীরি রেড চিলি দিলি বলে কালারটা পুরোপুরি রেড হয়নি, বাট স্টিল কালারটা এসছে। যারা কালারটা আনতে চান তারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন। হ্যালো, আজকে আমি আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আমার লাঞ্চে কী কী আছে, এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, তারপর এখানে আছে স্যালাড, তারপর আছে পটল আলু তরকারি, এখানে আছে গোলাবাড়ি চিকেন, আর এখানে আছে আমের চাটনি, এটা হচ্ছে এক্সট্রা রাইস। তো আজকে সব রান্নাই আমি করেছি, তো খাওয়া শুরু করা যাক।
রকম খেতে হয়েছে রেসিপিটা তো দিয়েই দিয়েছি আমি বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আই এম ডান সবই মোটামুটি রয়ে গেল এক্সট্রা রাইসটা তো লাগিয়ে নি পটল আলু চিকেন সবই রয়ে গেছে আমি বেশি খেতে পারি না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেননি এখনো প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কিরকম ভিডিও নিয়ে আসবো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সরি টিল দেন টাটা।